আজকের মহা অষ্টমীকে উপলক্ষ করে সমবেত সকল সনাতনী ভাই বোনদের প্রতি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আজকে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি উপস্থাপক তথা পুজোযাপন কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা হচ্ছে বাংলাদেশি হিন্দু তথা বিশ্বব্যাপী সনাতনী ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। এই মহতী ধর্মীয় উৎসবে আমরা অনেকটা অধীর আগ্রহ নিয়ে থাকি। বছর শেষে ঘুরে আসবে আমাদের শারদীয় দুর্গাপূজা উৎসব। মা দেবী দুর্গা আমাদের কাছে নানা ধরনের শুভ বার্তা নিয়ে পদার্পণ করে। মায়ের আগমনে আমরা বিশ্বব্যাপী, আমরা যারা আছি মানব খুলি, আমরা গর্বিত এবং নন্দিত হই। আজকে মাকে ঘিরে আমরা এত বড় মহৎ অনুষ্ঠানে মহৎ অনুষ্ঠান আয়োজন করে উপভোগ করতে পারছি, এজন্য আমরা সকলেই মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি আমি যেহেতু এই পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত হয়েছি, সেই সুবাদে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আমি চাঁদগাঁওটানা নদীর 18টা পূজা মণ্ডপের প্রতিটা পূজা মণ্ডপ আমি পরিদর্শন করেছি, কিন্তু দক্ষিণ মহারাজ কৈবর্তপাড়া টাইগার ক্লাবের উদ্যোগে আয়োজিত দুর্গা পূজা এত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আপনারা সম্পন্ন করতে পারছেন, এজন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আজকে থানা উদযাপন কমিটির সদস্যরা এত কষ্ট করে এত ব্যস্ততার মধ্যে আপনাদের কাছে উপস্থিত হয়ে আপনাদেরকে যে উৎসাহ প্রদান করতেছেন, এজন্য আমি উদযাপন কমিটির থানা উদযাপন কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা অন্যান্য যেখানে পূজা মণ্ডপ আছে সেসব অঞ্চলে আমার দেখা অনেক ধনাঢ্য ব্যক্তিদের অবস্থান আছে, তারা সেখানে আয়োজন করে থাকে। কিন্তু কর্ণপুলির কুলগেশে অবস্থিত পবিত্রপাড়া আমি এক অঞ্চলের আশপাশ ডিউটির কারণে পদচারণা করে যতটুকু উপলব্ধি করেছি, এক অঞ্চল অন্য অঞ্চলের সাইতে খুব বেশি ধনাঢ্য ব্যক্তি বসবাস করে বলে মনে হয় না। তার মানে এই নয় যে আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, আপনাদের সবাইকে গরিব বলতেছিলাম, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যাতে থানা উদযাপন পরিষদের সভাপতি সেক্রেটারির কাছে অনেক বেশি ক্ষমতা থাকে, তারা ইচ্ছে করলে আপনাদের কাছে তাদের ডোনেশনের পরিমাণটা আরো কিছু বাড়িয়ে দিতে পারে। আর যারা তিন বছর তৃতীয়বারের মতো সভাপতি এবং সুযোগ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসতেছেন, আমি তাদেরকে নিয়ে এই থেকে তিনবার পূজা কেন্দ্রিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তাদের কিছু সুনাম সেই থেকে শুনেছি, তারা নিজেরাও ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের পূজা সুন্দর সাবলীল শেষ পর্যন্ত যাতে আরো বেশি আনন্দের মধ্য দিয়ে আমরা মাকে বিদায় জানাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। সম্মানিত পূজা পরিষদের সভাপতি বাবন নিজন কুমার মজুমদার, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সমীরন্দা, যা দেবী সর্বভূতে সুমাতৃরূপে সংস্থিতা, নামত্বেশ্বরী 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 নাম। দক্ষিণ মহুরা কৈবর্তপাড়া কর্তৃক আয়োজিত সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আজকের এই পুজো মণ্ডপে আমাদের
যথারীতি পূজা পরিক্রমার প্রাক্কালে এই সংক্ষিপ্ত সভা সম্মানিত সভাপতি কবুত্তপাড়ার সৈকত দাস এবং আজকের এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত সাব ইন্সপেক্টর সুমন দা এবং উপস্থিত রয়েছেন আমার সংগ্রামী সাধারণ সম্পাদক চতুর্নাথ উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি সমীরণ মল্লিক মহোদয় উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক সমীরণ দাস উপস্থিত আছেন সহসভাপতি টিটন চৌধুরী উপস্থিত আছেন উপদেষ্টা সন্তোষ ঘোষ উপস্থিত আছেন পূজা পরিষদের সম্মানিত মহিলা সম্পাদিকা তপতী মজুমদার যথাক্রমে উপস্থিত আছেন পূজা পরিষদের রূপম দাস কবির রঞ্জন এবং একা মহাজন এবং দীপা দাস দিদি এবং আরও যারা সুমন দাস সহ রিঙ্কু দাস সহ যারা উপস্থিত আছেন এবং আমার সম্মুখে এই কবিত্বপাড়ার সম্মানিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আপনাদের সবাইকে শুভ প্রণাম জানাচ্ছি চাঙ্গাতনা পূজো উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই আমরা যথারীতি এখানে এসেছি আসলে আপনাদের সাথে গত 15 দিন যাবৎ আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে আপনারা অন্তর্ভুক্ত এবং প্রথমত যেটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৌদ্যোগে এবং আন্তরিকতার মাধ্যমে যে এইবার যে প্রশাসনের যে সহযোগিতা দেখার মতো আসলে আমরা যারা কার্যক্রমে যারা আছি এই পূজোর কার্যক্রমে যারা আছি আমরা কিন্তু সেটা রিয়েলাইজ করছি অতীতের যে কোনো সময়ের তুলনায় এইবার প্রশাসনের যে উদ্দীপনা আপনারা বিশ্বাস করবেন না আমাদের হোয়াটসঅ্যাপে 2-3টা গ্রুপ আছে ওনারা প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে প্রতিনিয়ত ওনাদের যে আপডেটগুলো দিচ্ছে আমরা অতীব মানে অবাক হয়ে যাচ্ছি ওনাদের যে কার্যক্রম সাংগতানার অধীনে যে 19টা পুজো মণ্ডপ আমার মনে হয় 5-10 মিনিট পরপর ওনারা আপডেট দিচ্ছেন এবং কোনো না কোনো টিম পরিদর্শনে যাচ্ছেন কোনো না কোনো কর্মকর্তা পরিদর্শনে যাচ্ছেন ওনাদের কার্যক্রমগুলো ওনারা ছবির মাধ্যমে পোস্ট করছেন এবং সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়ে ওনারা সচেষ্ট এবং আজকে দুপুরবেলার যে ঝড় এবং তুফানের সাথে যে সেন্ট্রাল মহড়াতে যে সামান্যভাবে যে উপরে তারপর সহজে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটারও আপডেট দিচ্ছে আমাদের প্রশাসনের দাদারা আমি আসলে খুবই আন্তরিকভাবে ওনারা যে এত একটি মানে এটা অতীতে যে কোনো সময় তোলেন তো সুতরাং আমাদের সম্মানিত এই চট্টগ্রাম মেট্রোপলিটনের সম্মানিত আমাদের কমিশনার শ্রদ্ধেয় কৃষ্ণপদ রায় মহোদয় সহ যারা প্রশাসনের সাথে যারা অন্তর্ভুক্ত এবং NSI DGFI থেকে শুরু করে প্রত্যেক জনকে আমরা আসলে একদম ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তরের অন্তরস্থল থেকে ওনাদের এই আন্তরিক তো পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি অনুদান দিয়েছেন এবং খুব সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে গতকাল আমাদের MP মহোদয়গণ সহ আমাদের মন্ত্রী মহোদয়গণ সহ থেকে প্রেস ক্লাবের ওখানে আমাদেরকে সেটা হস্তান্তর করেছে যার প্রেক্ষিতে আজকে আমরা এসেছি আপনাদের কাছে সেই প্রধানমন্ত্রীর স্বারস শুভেচ্ছাটা প্রদান করার জন্য এটুকু বলতে চাই আমি শুধু সামান্য একটা বিষয় বলতে চাই আমার সাধারণ সম্পাদক টুটুলের রেফারেন্স ধরে আপনারা জানেন এই পুজো মণ্ডপগুলোতে কিন্তু সুমনদা বলল যে ব্যক্তিগতভাবে যে অনুদানের বিষয়গুলো আমরা কিন্তু সুমনদা হয়তো খবর নিলে জানতে পারবেন আমরা এই অনুদানের পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করি আমাদের যারা চাঙ্গাতনাধীন যারা মোটামুটি বিভিন্ন কার্যক্রমে জড়িত সামাজিকভাবে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন সুকুমার চৌধুরী মহোদয়